মুহূর্তে রায়বেরিলি থেকে রাহুল গান্ধীকে নিয়ে খুব বড় আপডেট রয়েছে। সম্প্রতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সম্প্রতি শুক্লা। একেবারে বড় খবর এই মুহূর্তে রায়বেরিলি, অর্থাৎ কংগ্রেসের শক্ত ঘাঁটি। কংগ্রেসের গড় থেকে জিতলেন, রায়বেরিলি থেকে জিতলেন রাহুল গান্ধী, মায়ের ছেড়ে যাওয়া আসনে জিতলেন রাহুল গান্ধী। শুক্লা, আমরা জানি যে সোনিয়া গান্ধী এই আসনে লড়তেন এবং এবারে তিনি রাহুল গান্ধীকে এই আসন ছেড়েছিলেন এবং প্রায় 4 লক্ষ ভোটে, শুক্লা জানিয়ে রাখবো আমাদের দর্শকদের, প্রায় 4 লক্ষ ভোটে জিতলেন রাহুল গান্ধী। আমরা আরো বিস্তারিত জানবো, রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। আর রাজীব, তাহলে রায়বেরিলি থেকে জিতলেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এই আসন এবার রাহুল গান্ধীকে ভরসা করে দিয়েছিলেন এবং বিশাল ভোটের ব্যবধানে জিতলেন রাহুল গান্ধী। একদমই, দেখো রাজস্থান থেকে সোনিয়া গান্ধী যখন রাজ্যসভায় এসেছিলেন তখনই জল্পনা শুরু হয়েছিল আর তার পরবর্তীতে একেবারে শেষ মুহূর্তে এসে রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হয় রায়বেরিলি থেকে, কারণ তিনি ওয়েনাড কেন্দ্রে, কেরলের ওয়েনাড থেকে প্রার্থী হয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে রায়বেরিলি থেকে প্রায় 4 লক্ষ ভোটে রাহুল গান্ধী জয়ী হয়েছেন। কিন্তু এরই মাঝামাঝি আরেকটি খবর রয়েছে, তা হলো ওয়েনার থেকেও রাহুল গান্ধী তিনি জয়ী হতে চলেছেন, তার কারণ বিপুল ব্যবধান তৈরি হয়েছে রাহুল গান্ধীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। সেক্ষেত্রে রাহুল গান্ধী 2টি আসনেই জয়ী হচ্ছে এমনটা। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদেরকে জানিয়ে রাখবো রাহুল গান্ধী তিনি 5:30 সময় সাংবাদিক বৈঠক করবেন, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং সেই সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, কংগ্রেস যাচ্ছে নির্বাচন কমিশনের দপ্তরে, নীলাঞ্জনা আমাদেরকে জানাবে। নীলাঞ্জনা, একদিকে একদমই শুক্লা, একদিকে যেরকম রাহুল গান্ধীর জয়ের খবর আসছে আর এরই পাশাপাশি নির্বাচন কমিশনে কংগ্রেসের প্রতিনিধি দল, নির্বাচন কমিশনে কংগ্রেসের প্রতিনিধি দল তারা যাচ্ছে, যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে দিল্লিতে নির্বাচন সদনে কংগ্রেসের প্রতিনিধি দল, ঠিক কি আপডেট এই বিষয়ে জানা যাচ্ছে। রাজীব রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি, রাজীব। রাজীব, নির্বাচন কমিশনে কংগ্রেসের প্রতিনিধি দল আর কি জানা যাচ্ছে, যোগাযোগ করবো রাজীবের সঙ্গে। আর যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, নির্বাচন কমিশনে দিল্লিতে নির্বাচন সদনে কংগ্রেসের প্রতিনিধি দল, রায়বেরিলিতে ইতিমধ্যেই রাহুল গান্ধীর জয়ের খবর সামনে আসছে এবং সাংবাদিক বৈঠকও করবেন রাহুল গান্ধী। আর তার মধ্যেই যে খবর, দিল্লিতে নির্বাচন সদনে কংগ্রেসের প্রতিনিধি দল, আপডেট নেব রাজীবের কাছ থেকে, সরাসরি রয়েছে রাজীব। রাজীব, দেখো কংগ্রেস প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে, এই মুহূর্তে তারা নির্বাচন কমিশনে পৌঁছচ্ছেন। এবং কংগ্রেসের প্রতিনিধিদের অভিযোগ, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে ভোট গণনা প্রক্রিয়া অনেক গতিটা অনেক স্লথ হয়ে গিয়েছে, সেই স্লথ গতির কেন তা জানতেই তারা নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে। তারা আশঙ্কা করছেন যে কোথাও না কোথাও ভারতীয় জনতা পার্টি বা এনডিএ শিবির অনেকটাই পিছিয়ে পড়েছে, তাদের দাবি মতো আসন পাচ্ছে না, সেই কারণেই কি তাহলে এই ভোটের যে গণনার আর পিছিয়ে যাওয়া এবং ভোটের একটা স্লথ গতি হয়ে যাওয়া, এই আশঙ্কা থেকেই তারা নির্বাচন কমিশনে যাচ্ছে বলে আমরা কংগ্রেস সূত্রে জানতে পাচ্ছি। কংগ্রেস সূত্র জানাচ্ছে যে তারা মনে করছেন যে নির্বাচন কমিশন এক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করতে পারে এবং গণনার গতি যাতে স্লথ না হয়, গণনা যাতে ঠিকঠাকভাবে হয়, এই বিষয়টি নিয়েই তারা কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।